বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স নিয়ে দেশে ফেরার একদিনের মধ্যে বাংলাদেশের প্রধান কোচ স্টিভ করেছে বিসিবি এছাড়া হয়েছে ওয়ালস স্পিন তাই বলতে গেলে প্রধান জায়গাটি এখন খালি আছে তবে এই খালি জায়গাটি ভরাট করতে বেশ তৎপর বিসিবি তাই গত এগারো জুলাই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রধান কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড এই আবেদনের সময়সীমা আঠারো জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে আগ্রহী বিসিবি প্রার্থীকে এক কপি ছবি ও জীবন বৃত্তান্ত বিসিবি মেইলে পাঠাতে বলা হয়েছে প্রধান কোচের জন্য আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকা দরকার তা ওই বিজ্ঞপ্তিতে লিখে দিয়েছে বিসিবি এর মধ্যে অন্যতম হল ভালো পরিকল্পনা নির্দিষ্ট লক্ষ্য কম্পিউটার এবং খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দক্ষতা থাকতে হবে তাছাড়া কোচিং এর অভিজ্ঞতা আইসিসির এলিট লেভেলে থাকতে হবে যাদের কাছে আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ কোচকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি বিমান ভাড়া মেডিকেল সুবিধাও দেওয়া হবে চুক্তি অনুযায়ী দুই হাজার বিশ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচ থাকার কথা ছিল রোডসের কিন্তু ওয়ান বিশ্বকাপের ব্যর্থতার কারণে পারস্পরিক দেয় বোর্ড ইংলিশ এই কোচের অধীনে আটটি টেস্ট ত্রিশটি ওয়ান ডে ও ছয়টি টোয়েন্টি খেলেছে টাইগাররা বিশ্বকাপ মিশন শেষ হলেও বসে থাকার কোন সুযোগ পাচ্ছে না বাংলাদেশের প্লেয়াররা কেননা আগামী বিশ জুলাই তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে টাইগাররা প্রধান কোচ ছাড়াই এবার সফর করতে হবে বিন মুরতাজার দলকে ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য এবং পরবর্তী খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন